নমস্কার, আপনারা দেখছেন ইবিএম নিউজ, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। গতকাল আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের যে ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু গত সপ্তাহে অভিজিৎ গাঙ্গুলি প্রাথমিক শিক্ষক নিয়োগে, 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগে যে 32,000 চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন তার ওপর কিন্তু স্থগিতাদেশ দিয়েছেন, এবং তারপরেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ তার ওপরে কিন্তু নানান রকমের প্রশ্নচিহ্ন উঠেছে। একদিকে যেমন চাকরি, যাদের চাকরি হারিয়েছেন যে সমস্ত শিক্ষকরা, তাদের যে আইনজীবী, সেই আইনজীবীরা যেমন একদিকে প্রশ্ন তুলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন, এবং তারা যেটা বলেছেন যে যে কোনো বিচার কিন্তু যদি তার সময় যদি বিলম্বিত হয় সেই ক্ষেত্রে যেমন বিচারে একটা সমস্যা তৈরি হয়, তেমনি তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিলেও কিন্তু বিচার প্রক্রিয়া কিন্তু একটা সমস্যা তৈরি হয়। এইরকম নানা প্রশ্ন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত সম্বন্ধে উঠেছিল, এবং এই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন যে আইনি বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাদের যেটা বক্তব্য যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে যেটা তারা বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যে এই যে 32,000 যে চাকরি বাতিল হয়েছে যে সমস্ত শিক্ষকের, তাদের সঙ্গে কিন্তু ব্যক্তিগত কোনো বিরোধ নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকটি নির্দিষ্ট পর্যবেক্ষণের ওপরেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন। কী সেই পর্যবেক্ষণগুলো? এক, যাদের চাকরি, এই যে 32,000 শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছে তাদের কোনো রকম কিন্তু প্রশিক্ষণের নথি তারা দেখাতে পারেনি। নিয়ম অনুযায়ী একজন শিক্ষক যার প্রাথমিকে নিয়োগ হলে তার প্রশিক্ষণের, তিনি কীভাবে, যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কীভাবে পঠন পাঠন করাবেন সেই বিষয়ে তাদের একটা প্রশিক্ষণের প্রয়োজন হয়, এবং এর জন্য কিন্তু ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বলে একটা 2 বছরের প্রশিক্ষণ থাকে, এবং সেখানে তাদেরকে এই বিস্তারিত প্রশিক্ষণ, তাদের প্রশিক্ষণ প্রক্রিয়া কীভাবে প্রশিক্ষণ দিতে হয়, কীভাবে পঠন পাঠন করাতে হয় স্কুলে, সেই বিস্তর কিন্তু একটা প্রশিক্ষণ দেওয়া হয়। সেই যে নথি তারা কিন্তু তারা সেটা দেখাতে পারেনি। দুই, অ্যাপটিচিউড টেস্ট, কোনো রকম অ্যাপটিচিউড টেস্ট এবং কোনো রকম ইন্টারভিউ ছাড়াই কিন্তু তাদের এই নিয়োগ হয়েছিল এমনটাই কিন্তু প্রমাণিত হয়েছে। তার কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 2016 যারা ইন্টারভিউ নেওয়ার দায়িত্বে ছিল যে সমস্ত আধিকারিকরা, তাদেরকে ডেকে তাদের মধ্যে 30 জনের কিন্তু গোপন জবানবন্দি নেওয়ার পর সেই সমস্ত জিনিস ব্যাপারগুলো কিন্তু খতিয়ে দেখে তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কিন্তু কোনো রকমই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেয়নি। এছাড়াও বিভিন্ন ওয়েমার শিট, সেখানে নানান রকমের বিকৃতি ঘটানো হয়েছে, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কিন্তু পর্ষদের যে আইনজীবী তারাও কিন্তু উপস্থিত ছিলেন, এবং তাদের এটা দায়িত্ব যে তাদের যে সিস্টেম, সেই সিস্টেম নিয়ে যখন প্রশ্ন তৈরি হচ্ছে তাদের কাছে নিশ্চয়ই উপযুক্ত প্রমাণ থাকা উচিত ছিল, তারা সেটা পেশ করতে আদালতে সেই সময় ব্যর্থ হয়েছে, এবং সেই কারণে কিন্তু এই 32,000 চাকরি বাতিল হয়েছে। অর্থাৎ এই ব্যর্থতা কিন্তু পর্ষদের ওপরেও বর্তায়। এই 32,000 চাকরি বাতিল হওয়ার পেছনে কিন্তু পর্ষদেরও একটা বড় ভূমিকা রয়েছে। এত কিছুর মধ্যেও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে 2টি নির্দেশ দিয়েছিল, এক হচ্ছে এই 32,000 যে চাকরি তিনি বাতিল করেছিলেন সেটাই যেমন একদিকে স্থগিতাদেশ হয়েছে, অন্যদিকে কিন্তু তিনি যে পুনর্পরীক্ষা, মানে আরেকবার যে পরীক্ষা নেওয়ার ব্যাপার, ইন্টারভিউ নতুন করে হবে এবং সেটা অগাস্ট মাসের মধ্যে নিতে হবে, এই প্রক্রিয়ায় কিন্তু কোনো রকম স্থগিতাদেশ হয়নি। অর্থাৎ নতুন করে কিন্তু আবার ইন্টারভিউ হবে এবং সেটা অগাস্ট মাসের মধ্যে হবে, এবং এই প্রক্রিয়ায় কিন্তু 2014 সালে যে সমস্ত পরীক্ষার্থী টেট পাস করেছেন তারা কিন্তু প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও আরেকটা বিষয়, যারা পার্শ্ব শিক্ষক তারাও কিন্তু এই, এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করবার জন্য আবেদন করেছেন। পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে যারা আইনজীবী রয়েছেন তারা যেটা বলছে যে পার্শ্ব শিক্ষকের ক্ষেত্রে নিয়মটা কিছুটা ভিন্ন, তাদের ক্ষেত্রে কিন্তু 10% একটা সংরক্ষণের বিষয় থাকে। এছাড়াও পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু অ্যাপটিচিউড টেস্ট নেওয়ার দরকার পড়ে না, তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু তাদের নাম্বার দেওয়া হয়, এই ধরনের বিষয়গুলো কিন্তু রয়েছে। আরেকটি যেটি বিষয় সেটা হলো এই যে যারা শিক্ষক যাদের এখনই চাকরি বাতিল হচ্ছে না, তারা আরও 4 মাস তারা সুযোগ পেয়েছেন, তাদেরকে আবারও এই এই যে ইন্টারভিউ প্রক্রিয়া তাতে অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করে তবেই কিন্তু আবার তাদের চাকরি বহাল নিজেদেরকে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তাদের যে বেতনের ব্যাপারটা, তাদের যে বেতনের যে
তারা পার্শ্ব শিক্ষক হিসেবে যে বেতন পাবেন যে এই নির্দেশটা দেওয়া হয়েছিল সেটার উপরেও কিন্তু একটু পরিবর্তন হয়েছে। তারা কিন্তু প্রাথমিক শিক্ষক হিসেবে যে বেতন পাওয়ার কথা সেটাই কিন্তু তারা পাবেন। আদালতের সমস্ত বিষয়ে জানার জন্য চোখ রাখুন ইভিন নিউজের পর্দায়।